ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি দশম শ্রেণীর একটি অংশ সাময়িক বায়ুপ্রবাহ ও স্থানীয় বায়ুপ্রবাহ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব সাময়িক বায়ুপ্রবাহ চলো তাহলে জেনে নিই সাময়িক বায়ু কাকে বলে না বছরের বিশেষ সময়ে ঋতু পরিবর্তনের সাথে সাথে কিংবা দিন ও রাত্রিতে পরস্পর বিপরীতে যে বায়ু প্রবাহিত হয় তা সাময়িক বায়ু নামে পরিচিত এই সাময়িক বায়ুকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় যথা সমুদ্রবায়ু ও স্থলবায়ু মৌসুমি বায়ু এবং বায়ু ও উপত্যকা বায়ু প্রথমে আমরা আলোচনা করব সমুদ্রবায়ু না দিনের বেলা প্রকৃতিগত কারণেই সমুদ্র অপেক্ষা স্থলভাগ বেশি উষ্ণ হয় তাই স্থানীয়ভাবে স্থলভাগে নিম্নচাপ বিরাজ করে এবং সমুদ্রে উচ্চচাপ বিরাজ করে এই কারণে উপকূল সংলগ্ন অঞ্চলে সমুদ্র থেকে বায়ু স্থলভাগের দিকে বয়ে যায় এটি হল সমুদ্রবায়ু তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি কি না এর বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর পয়েন্টে বলবো তার দিক সমুদ্র থেকে স্থলভাগের দিকে এই বায়ু প্রবাহিত হয় দু নম্বর পয়েন্ট বলবো সময় সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয় তিন নম্বর গতি সূর্য উদয়ের পর স্থলভাগ উত্তপ্ত হলে সমুদ্র বায়ুর প্রবাহ শুরু হয় এবং দুপুরে এর গতিবেগ বাড়ে চার নাম্বার প্রকৃতি এই সমুদ্রবায়ু আর্দ্র প্রকৃতির হয় পাঁচ নাম্বার বলবো প্রভাব স্থলভাগের অভ্যন্তর পর্যন্ত সমুদ্রবায়ুর প্রভাব দেখা যায় এসো এবার স্থলবায়ু সম্পর্কে আলোচনা করি তাহলে স্থলবায়ু কি? না সূর্যাস্তের পর সমুদ্র ও স্থলভাগ উভয়ই তাপবিকিরণে শীতল হয় কিন্তু সমুদ্র অপেক্ষা স্থলভাগ দ্রুত হারে শীতল হয় বলে সমুদ্র উষ্ণ থাকে এবং সেখানে সৃষ্টি হয় নিম্নচাপ এবং স্থলভাগে থাকে উচ্চচাপ এমতাবস্থায় স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে বয়ে যায় এটি হল স্থলবায়ু সমুদ্র ও স্থলবায়ুর কারণেই উপকূল সারা বছর সমভাবাপন্ন থাকে চলো এরপর জেনে নিই এর বৈশিষ্ট্যগুলো কি কি এক নম্বর পয়েন্ট দিক স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় এই বায়ু দুই সময় সন্ধ্যের পর স্থলবায়ু প্রবাহিত হয় তিন নম্বর গতি সূর্যাস্তের পর স্থলভাগ শীতল হতে শুরু করলে স্থলবায়ু প্রবাহিত হতে শুরু করে এবং রাতে এর গতিবেগ বাড়ে চার প্রকৃতি স্থলবায়ু শুষ্ক প্রকৃতির হয় প্রভাব সমুদ্রে স্বল্প দূরত্ব পর্যন্ত স্থলবায়ুর প্রভাব দেখা যায় এরপর চলে এসো মৌসুমি বায়ুতে তাহলে মৌসুমি বায়ু কাকে বলে না ঋতু পরিবর্তনের সাথে পরস্পর বিপরীত দিকে সুবৃহৎ অঞ্চল জুড়ে প্রবাহিত বায়ু হল মৌসুমি বায়ু এই মৌসুমি বায়ুই সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু ও শীতকালীন মৌসুমি বায়ু এই দুইটি ভাগে মৌসুমি বায়ুকে ভাগ করা হয়ে থাকে প্রথমে আমরা জানব গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু না গ্রীষ্মকালে প্রবল উষ্ণতায় স্থলভাগে যে নিম্নচাপ সৃষ্টি হয় তার প্রভাবে সংলগ্ন সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প নিয়ে মৌসুমী বায়ু প্রবেশ করে তখন তাকে বায়ুর আগমন বা গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু বলে এই বায়ুতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং আমাদের ভারতে এর প্রভাবেই বর্ষাকাল আসে এটি হল গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর চিত্র আর্দ্র গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এই সময়ে সমগ্র স্থলভাগ নিম্নচাপ বিরাজ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম পূর্ব হিমালয় ও উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এছাড়াও দার্জিলিং সিকিম হিমালয় এবং খাসি জয়ন্তিয়া পাহাড়ি অঞ্চলেও মেঘ ঘনীভূত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এসো এরপর আমরা আলোচনা করি শীতকালীন মৌসুমি বায়ু আমরা ডিজিটাল চিত্রের মাধ্যমে দেখে নেব এটি শীতকালীন মৌসুমী বায়ুর চিত্র শুষ্ক শীতকালীন মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে সরে যায় বলে তাপমাত্রা কমে তাছাড়া এই সময় আকাশ পরিষ্কার ও মেঘ শূন্য থাকে শুষ্ক শীতল তীব্র উত্তর পূর্ব বায়ু এই সময় প্রবাহিত হয় বলে একে শীতকালীন বায়ু বলে এই সময়ে সমগ্র স্থলভাগে উচ্চচাপ বিরাজ করে এরপর আমরা আলোচনা করব পার্বত্য ও উপত্যকা বায়ু তাহলে প্রথমে আমরা আলোচনা করব পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু রাত্রিবেলা পর্বতের উপরের অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে পর্বতের ঢাল বরাবর নিচে নেমে আসে তখন এই বায়ুটিকে বলা হয় পার্বত্য বায়ু বা ক্যাডাবেটিক বায়ু বোরা মিস্ট্রাল প্রভৃতি হল ক্যাডাবেটিক বায়ুর উদাহরণ এরপর আমরা আলোচনা করব উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু দিনের বেলা সূর্যতাপে উপত্যকার নিম্নাংশ অপেক্ষা ঢালু অংশ বেশি গরম হয় ফলে উপত্যকায় নিম্নাংশের বায়ু পর্বতের ঢাল বরাবর ওপরের দিকে ওঠে এটি হল উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু এরপর আমরা আলোচনা করব স্থানীয় বায়ু তাহলে স্থানীয় বায়ু কাকে বলে না বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে তাপ ও চাপের তারতম্যে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থানীয় বায়ু বলে এই স্থানীয় বায়ুকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক উষ্ণ স্থানীয় বায়ু দুই স্থানীয় বায়ু এখন আমরা জেনে নেব পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য উষ্ণ স্থানীয় বায়ু প্রথমে আসব ফন শীতকালে ইউরোপের আল্প পর্বত থেকে রাইন নদীর উপত্যকার দিকে এই রকমের উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় ফনের প্রভাবে রাইন উপত্যকা ও আলফ পর্বতের উত্তর ঢালের বরফ গলে যায় এবং কৃষিকাজের সুবিধা হয় দ্বিতীয় আসব চিনু বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেইরি অঞ্চলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ুকে চিনুক বলে এর প্রভাবে পেরি অঞ্চলের উষ্ণতা প্রায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায় তৃতীয় আসব শিরক্ষ গ্রীষ্মকালে আফ্রিকা লিবিয়া মরুভূমি থেকে এক ধরনের অতি শুষ্ক উষ্ণ ধুলোপূর্ণ বায়ুপ্রবাহ উৎপন্ন হয়ে ভূমধ্য সাগরের দিকে প্রবাহিত হতে থাকি এই বায়ুপ্রবাহকে বলা হয় সিরোক্ষ ঠিক আছে এরপর আসব লু গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভারতের গুজরাট পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ বিহার প্রভৃতি অঞ্চলে প্রচণ্ড সূর্যকিরণের ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার জন্য সোঁশো আওয়াজ করে ভূপৃষ্ঠের সমান্তরালে যে উষ্ণ ও শুষ্ক বায়ু পশ্চিম দিক থেকে প্রবল বেগে প্রবাহিত হয় তাকে লু বলে ঠিক আছে এরপর আমরা আসবো পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য শীতল স্থানীয় বায়ু চলো তাহলে শুরু করি এক নম্বরে মিস্ট্রাল শীতকালে ইউরোপের আলস পর্বত থেকে দক্ষিণে ফ্রান্সের রোন উপত্যকার দিকে এরকমের শীতল ও শুষ্কবায়ু প্রবল বেগে প্রবাহিত হয় এই বায়ু প্রবাহকে মিস্ট্রাল বলে এই বায়ুর প্রভাবে রোন উপত্যকার তাপমাত্রা যথেষ্ট কমে যায় এরপর রয়েছে বোরা শীতকালে আলপস পর্বত থেকে দক্ষিণ ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের উপ উপকূলের দিকে এরকমের শীতল ও শুষ্কবায়ু প্রবাহিত হয় একে বোরা বলে এর প্রভাবে এই অঞ্চলের তাপমাত্রা অনেকটা কমে যায় এই হল আমাদের সাময়িক বায়ুপ্রবাহ এবং স্থানীয় বায়ুপ্রবাহের একটি ছোট্ট আলোচনা ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখো কোনো জায়গায় অসুবিধে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানেই আমার ভিডিওটি শেষ করছি